আমি একটু বেলা করে উঠতে ভালোবাসি, আর এরা সকালবেলা আমাকে তুলে দেবে। সকাল সকাল ওঠ। গুড আফটারনুন, এখন 1টা বাজে, আপনার সাথে একটু কথা বলে নি, কারণ আপনারা যে, আমার তো জানেনি আপনারা যে 5,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের জীবনের, তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সাথে একটু গল্প গুজব করবো যে আপনারা সবাই কিরম আছেন। আমি একটা নতুন আমার মেয়ের গল্প আপনাদের করব আজকে। নমস্কার বন্ধুরা, আমি অনুপমা। আমাদের জীবনে আপনাদের সকলকে জানাই স্বাগত, বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার অফুরন্ত ভালোবাসা। আজকে যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী, তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ বন্ধুরা, আবার আমি আপনাদের কাছে চলে এসেছি। এখন আমি একটু চা খাবো, কারণ সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি। তার সাথে আপনাদের সাথে একটু গল্প গুজব করবো যে আপনারা সবাই কিরম আছেন। আমি একটা নতুন আমার মেয়ের গল্প আপনাদের করব আজকে, কারণ মেয়ে কালকে আপনাদের বলেছে এবং আমি ওকে স্কুল নিয়ে গেছিলাম, সেই একটা গল্প আপনাদের আজকে জানাবো যে ছোটবেলায় ও কত দুষ্টু ছিল সেটাই শোনাবো আপনাদের। দাও, চাটা হয়েছে কি? হ্যাঁ হয়েছে, দাঁড়াও একটুখানি অপেক্ষা করো, করতে তো একটু সময় লাগে নাকি। যাই হোক, চা আসছে আমার। আপনাদের গল্পটা শুরু করা যাক। না, আগে চাটা নিয়ে নাও, এই যে চা এসে গেছে। দাও তো, আমার চা এসে গেছে। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় এখন সত্যিকারের আগে থেকে একটু ভালো আছি। এখন আসলে টানের সময় তো পাটা টানছে, খুব যন্ত্রণা একটু হচ্ছে, খুবই হচ্ছে যন্ত্রণা, যন্ত্রণা কষ্টটা। কালকে সাড়ে তিনটের সময় আমি ঘুম থেকে উঠে দেখি সে বসে আছে, তার মানে বুঝতে পারছেন কত যন্ত্রণা। রাত 3:30 অবধি আমি বসেই আছি, এরকম অবস্থা। তারপরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুম ঘুমিয়েছে, ব্যথার ওষুধ ওকে দেওয়া যায় না। কারণ কি জানেন তো, ব্যথার ওষুধ ওকে দিলেই ওনার অ্যালার্জি হয়ে যায়, কারণ ওর তো অ্যালার্জিটিক অ্যাজমা। ইঞ্জেকশন, সেই সব ব্যথার ইঞ্জেকশনও ওকে দিলে ওর অ্যালার্জি হয়ে যায়, যার জন্য ওষুধ দিতে ভয় লাগে। সত্যি কথা বলতে কি, আমি নিতে পারি না, মানে কোনো ওষুধে অ্যালার্জি হয় আবার কোনো ওষুধে হয় না, কারণ ডাক্তাররাও বুঝতে পারে না। ওনাদেরও দোষ নেই, মানে আমি বলি যে আপনারা আমাকে ইঞ্জেকশন দিন আর যাই দিন, তো কিন্তু আমাকে অ্যালার্জির আগে একটা ওষুধ খাইয়ে নেবেন, নয়তো আমার খুব অসুবিধা হয়, আমি খেতে পারি না আর কি। মানে খেলে কি হয়, প্রথমে আমি বুঝতে পারি না, ঠিক 10-15 মিনিট পরে হঠাৎ আমার কোথা থেকে যে চোখ দিয়ে জল বেরোয় আর সর্দি লাগে, তখনই আমি সিমটম বুঝতে পারি এখন, যে তার মানে আমার অ্যালার্জি হচ্ছে এবং আমার চোখ মুখ বীভৎসভাবে ফুলে যায়। তখন মানে আমার বেশ কদিন, আবার 1 সপ্তাহ আমার চোখ মুখের জন্য। আপনারা যদি ওর অ্যালার্জি একদিন যদি হয়, আপনাদের দেখাবো কিরম ফুলে, চোখ দুটো ঠিক এরম বড় বড় ফুলে, মানে চোখটা বেরিয়ে আসে এরকম অবস্থা হয়ে যায়, মানে ওরকম ভয় লেগে যাবে আপনার। তো আমি যার জন্য না বাড়িতে সবসময় নয় হোমিওপ্যাথি নয় অ্যালোপ্যাথি, মানে অ্যালার্জির ওষুধ আমি রেখেই দিই, হয় না সবসময় কিন্তু ভয় রাখি, সিমটম যখনই বুঝি তখনই আমাকে খেতে হয়, নাহলে খাই না। তো আজকে ও মেয়ের গল্প বলবে বলছে, তো দেখি ও কি মেয়ের গল্প বলে, কারণ ছোটবেলায় মেয়ে এমনি কোনো দুষ্টুমি করতো না, খুব শান্ত স্বভাবের ছিল, আমি যেখানেই ওকে বসিয়ে রাখতাম ও সেখানেই বসে থাকতো। না, দুষ্টুমিটা কীরকম আমি আপনাদের বলছি, ও একটু খাওয়ার ভক্ত, খেতে খুব ভালোবাসে, মানে আমার মতোই, আমিও খেতে ভালোবাসি ও খেতে ভালোবাসে। তো ব্যাপারটা হয়েছে কি, একদিন আমি ভোরবেলা তো আমি বেরিয়ে যাই, হাঁটতে যাই, জানেন নিশ্চয়ই বলেছি আপনাদের, তো তখন মানে আজ থেকে ধরুন ওর খুব মানে 25-24 বছর আগের কথা, তখন ও কিশলায় নার্সারি স্কুলে তো পড়তো, মানে ওই জাস্ট স্কুলে যাওয়া আর আসা এইটাই হচ্ছে ব্যাপার ওর। তো আমি না 2.5 বছরে ভর্তি করেছিলাম, ও বলছে
আমি এসে তখন বাড়িতে ঢুকেছি, দেখছি চাউ করছে। আমি বললাম কি এত সকালে চাউ, আজকে কি ব্যাপার? না তোমার মেয়ে স্কুল যাবে, চাউ নিয়ে যাবে, সে অন্য কিছু নেবে না। ও দেখি স্কুল ড্রেস ফ্রেস পরে বসে আছে। ওর স্কুল কিন্তু 7টা থেকে 9টা অবধি, 2 ঘন্টার স্কুল। তো চাউ করতে করতে আরও 10 মিনিট গেছে। তো আমি সাইকেলটা নিয়ে বাইরে বার করেছি যে ওকে নিয়ে যাবো স্কুলে। আমারও মনে নেই যে ওর 7টা থেকে স্কুল। তো আমি যখন স্কুলে গেছি ওকে নিয়ে, ওই চাউ ফাউ দিয়েছে, ও তো স্কুলে যাওয়ার জন্য একদম যেহেতু চাউ উঠে পড়ে আছে। তো স্কুলে গেছি, যথারীতি দেখছি ওদের সব ছেলে মেয়েরা বেরিয়ে চলে আসছে। এবার আমি জিজ্ঞেস করছি একটা গার্জিয়ানকে, ভাই কী ব্যাপার বলতো, স্কুল ছুটি হয়ে গেল কেন, স্কুল আজকে হবে না নাকি? তো বলছে আপনি কটায় স্কুলে এসছেন, ওর কটায় টাইম? আমি বললাম কেন 7টা, আমি এখন তো 7টা 10 বাজে, একটু দেরি হয়েছে আজকে, তার জন্য কি করবো বলো? বুঝতেই পারছো বাচ্চা মেয়ে, শীতের সকাল, একটু ঘুমিয়ে পড়েছে। বলে আপনি ভুল দেখছেন, 8টা 35 বাজে, আজকে 8:30 স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তাহলে এই মেরেছে, এবার মেয়ে বাড়ি আসবে না যেহেতু চাউ আছে, সে চাউ নিয়ে স্কুলে ঢুকবেই। আমি গিয়ে ওদের যে প্রিন্সিপাল মানে টিচার বা হেডমাস্টার, তাকে গিয়ে বললাম, ওর নামটা কী ছিল যেন, কি বলছো তুমি জয়ন্তদা, এই টাইমে স্কুল? ওর তো 7টায় স্কুল। আমি বললাম কি করবো বলো, ওর চাউ ওর মা করে দিয়েছে, চাউ না খেয়ে বাড়ি যাবে না, সুতরাং স্কুলে ওকে ঢোকাতেই হবে তোমাকে, নাহলে ও বাড়ি যাবে না, কান্নাকাটি জুড়ে দিচ্ছে। তো বলছে ঠিক আছে নিয়ে আসো উপরে গিয়ে, দোতলায় ওদের যে ঘরটা আছে লাইব্রেরি রুমটা ওইখানে বসা, আমি একটা টিচার পাঠাচ্ছি। তো একটি মেয়ে আর কি, ছোটো মেয়েটা, ওদেরকে পড়ায় আর কি, জাস্ট এ বি সি ডি এগুলো মানে অ্যালফাবেটলি পড়ায়, এবং ওই একটু ওই ছড়া ফড়া পড়ায় আর কি গানের সাথে। তো ও এসে ওকে একটা গানের সাথে একটা লাইন পড়ালো, তারপরে ও চাউ খেলো, তারপরে ও বাড়ি এলো। মানে আমি নিচে 9:30 অবধি দাঁড়িয়ে আছি, চিন্তা করে দেখুন, চাউ খাওয়ার মানে চাউটাও খাবে তবে আসবে, নাহলে ও স্কুল থেকে আসবে না, চিন্তা করতে পারছেন? তো এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার না করলে হচ্ছে না। আমার মেয়ের ওর বড়বেলারও অনেক ঘটনা আছে, সেগুলো আপনাদের বলবো আস্তে আস্তে, ক্রমশ প্রকাশ্য করুন। ও বলছে তো সেদিন ঘটনাটা হয়েছে কি, সত্যি কথা বলতে আমি না ঘুমিয়ে পড়েছি, মেয়ের কোনো দোষ নেই, দোষটা আমার। আমি তো ডেকে যাইনি কাউকে, আমি ডেকে যাইনি কেন, আমি তো 5:30 বেরোই। বললাম এত তাড়াতাড়ি উঠে কি করবে, 7টা ওর মা 6:10, 15, 20 ওঠে, তারপরে উঠে ওকে একটু ওই পাউরুটি টিফিন দিত শেখে আর কি, ওই একটু হয় কোনোদিন ডিম, না কোনোদিন একটু স্যান্ডউইচ টাইপের শশা আলু সেদ্ধ একটু দিয়ে, একটু নুন ফুন ছড়িয়ে টমেটো দিয়ে ওকে দিয়ে দিত। তা আমি বললাম কাঁচা রুটি দেবে না, তুমি শেকে দেবে, তো ওই রকম আর কি। তো সে যে চাউ বানাচ্ছে কি, আমি না যে সকালবেলা ন্যাচারালি 6:30, 6:30, 6:30 মধ্যে উঠে পড়ি, যেহেতু ওর 7টা স্কুল। তো সেদিন না আমি ঘড়ি দেখছি, মানে আমি দেখতে ভুল করেছি ঘুমের ঘরে, যেটা হয় আর কি। তো যার ফলে শীতকাল উঠতে ইচ্ছা করছে না, আর সেই জন্য কি হয়েছে, আমি দেখছি 8টাকে দেখছি 7টা। তো যথারীতি ওই জন্য আমি বলছি এত এত তাড়াতাড়ি কি, আমি দাঁড়াও আমি চাউটা, মেয়ে তখন বলছে মা আমাকে স্কুল টুল ড্রেস ফ্রেস মানে সব পরিয়ে রেখেছি, হ্যাঁ কী গো তোমার হলো না, আমি বলছি দাঁড়া এই তো 7:30 বাজে, তুই তোকে এক্ষুনি দিচ্ছি, তো তো কী আছে, তো তো দেরি আছে, মানে আমি কিরকম তাহলে সেদিন আমার অবস্থাটা বলো। ব্যাপারটা কি, সেদিন একটা ভূতুরে ব্যাপার হয়ে গেছে, মানে কারো টাইম সম্বন্ধে আর অ্যাডজাস্ট হয়নি। তো এরকম আর কি অনেক গল্প ওর আছে,
তো আপনাদের একটা একটা করে বলবো আস্তে আস্তে, কারণ আপনারা যখন ওকে এত ভালোবাসা দিচ্ছেন আর ও সত্যি ও এই ভালোবাসাটা ও নিয়ে না দেখবেন ওর কথাবার্তা বলতে বলতে অনেকটা সার্ফ হয়ে গেছে। আমাদেরও ভালো লাগছে যে ওর কথা, পায়ের আঙুলটাও নড়ছে, তারপরে হাতটাও নিজে তোলার চেষ্টা করছে, এরম করে আরেক হাত দিয়ে তোলার চেষ্টা করছে আমি দেখলাম। আমি তো হাতের ফিজিও পায়ের ফিজিও করাই, যতটুকু ওর ফিজিও মাস্টার শিখিয়ে গেছিলো সেটা দেখেই করাই, মানে যতটুকু ফোনে তুলে রেখেছিলাম ভিডিও সেটা দেখেই ওকে করাই, আমি নিজেই করাই। কিন্তু আমার স্টেন বসানো, আমাকে তো কোনো ভারী জিনিস তোলা নিষেধ, ভারী কাজ করা নিষেধ, শুধু হাঁটা আর ওই তেল মশলা ছাড়া খাওয়া। আমি তো ছাতা কিছুই মানি না, সবই খেয়ে নিচ্ছি, কি করব পারছি না তো। কি বলেন তো, বেশ ভীষণ পেটুক, খেতে ভালোবাসে, মানে যা রাস্তায় দেখবে। আর যেদিন মানে শীতকালে যা সবজি হোক, ফল হোক, মিষ্টি হোক, আর ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। আপনি মিষ্টি দেবেন, খেয়ে আমি বরাবরই খাই। আমার বাবাও খুব ভালো সবজি খেত, তবে আমার বাবা খেত চুনো মাছ বেশি, আমি আবার চুনো মাছ বেশি খাই না। মোটামুটি একটু সাইজের, মানে বড় সাইজের মাছ হলে আমার ভালো লাগে খেতে। আর নিজেই রান্না জানি, মার কাছ থেকে শিখেছি। মা বলে, জয়ন্ত তোকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাই, যেটা তোর বউ তোকে কোনোদিন কথা শোনাতে পারবে না, তুই করে খাওয়াতে পারবি। তো তোর বাবা যেটা পারে না আমি তোকে শিখে দেয়। আমার বাবা ছিল ইউনিয়ন লিডার, বুঝছেন, সে একটু নেতা গোছের লোক ছিল, তার ব্যাপারটাই আলাদা ছিল। তবে আমি তো নেতা না, আমি একটা ডান্স টিচার, কালচারাল লোক, আমি অনেক কিছুই জানি আবার কিছুই জানি না, এরকম না ধরি মাছ না ছুই পানি আর কি। যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাথে আড্ডা মারলাম, তো এখন আসছি, সঙ্গে থাকুন। এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম, দেখুন কথা বলতে বলতে ভুলেই গেছি যে মেয়েকে তুলতে হবে, ও এখনো ঘুম থেকে উঠেই নি। তাহলে চলুন এখন যাই মেয়েকে তুলতে, তো মেয়ের কাছে এখন যাব, দেখি ও কি করছে, ঘুম ভেঙেছে কিনা। এখন চলে এসেছি মেয়ের কাছে, তো মোটামুটি আমি বালিশ টালিশ গুলো কিছুটা গুছিয়েছি, আর এই দেখুন মশারি আর একটা কম্বল আমি গুছিয়েছি। এবারে আমি আগে জানলাটা খুলে নি, তারপরে মেয়েকে ডাকবো। দেখুন এখনো ঘুম থেকে ওঠেনি, কি বলবো, ঘুমাতে পারলেই ওর ভালো, ও ভীষণ একটু ঘুম কাতুরে। হ্যাঁ, শোয়া থেকে মোটেই ও উঠতে চায় না। তাহলে আমি এখন একটু জানলাটাকে খুলে নি। গুড মর্নিং, দাঁড়াও তো, সকাল হয়ে গেছে তো, উঠতে হবে তো। উঠবো পরে, উঠবো পরে বললে হবে, তুমি তাড়াতাড়ি ওঠো, আজকে তো আমি তোমাকে তাড়াতাড়ি করবো, রাতে এত ভালো লাগে না, এত লেট করে সবকিছু করলে হবে তো? তোমাকে তাড়াতাড়ি খেতে হবে, আবার একটুখানি ফিজিও টিজিও করতে হবে, না হলে কি করে হবে, আবার হাতে বল প্রেস করতে হবে, কত কাজ, তো সবকিছু সময় করতে হবে। ওঠো, দাঁড়াও তো, বেশি কথা বলো না। আচ্ছা দাঁড়াও, ওইসব বললে হবে না, আমি তাহলে মশারিটা তাহলে চেয়ারে রেখে নি, তারপরে কিন্তু উঠতে হবে, তাহলে কিন্তু তুমি আর কিন্তু কিছু বলা যাবে না, তুমি আর কিছু বলতে পারবে না আমাকে, ঠিক আছে? আমি তাহলে আগে মশারিটা আর কম্বলটা চেয়ারে রেখে নি। কম্বল তো গুছিয়ে নিয়েছি, কম্বলটা একটু চেয়ারে রাখি, মশারিটাও একটু রাখি, পরে মশারিটা ভাঁজ করবো। দেখছেন তো মেয়ে কেমন করছে, যে উঠতেই চাইছে না, ও এরকম মোটে ঘুম থেকে উঠবে না। ওই দেখুন আবার পাশ ফিরে শুয়েছে, কি বলবেন, উঠে পড়ো, এবারে বেলা হয়ে গেছে, তোমাকে উঠতে হবে, আর কিচ্ছু করার নেই, ওঠো আসো। আরে দাঁড়াও না, দাঁড়াও না বলে আর কতক্ষণ, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো, উঠতে হবে, সময় মতো দাঁত মাজতে হবে,
আস্তে করে আসো, আমাকে এখানটা ধরো, কাটো, হ্যাঁ আস্তে করে ওঠাও, তোমার গলা ধরো তো, দেখি তুমি পারো কিনা একটু চেষ্টা করো তো। এই তো, এই তুলতে করেছো তো, এখন আমি তোমাকে দাঁত মাজতে হবে, ঠিক আছে? সময় মতো সব চেয়ারে বসবো না, আমি এখানেই করব খাটেই। আজকে তুমি চেয়ারে বসবেই না? না, আমি খাটেই করব, যা করাবে। আজকে যা করবে খাটেই করবে? খাটেই করব। তাহলে আমি পেস্টটা নিয়ে আসি? যাও। আচ্ছা, তাহলে আমি পেস্টটা কিন্তু আনতে যাচ্ছি, আর কিন্তু তুমি কোনো গাই গুই করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, গুড মর্নিং সবাইকে, আশা করছি আপনারা ভালোই আছেন, আমিও ভালোই আছি। সবসময় তাড়াতাড়ি করতে বলো, সব কাজ তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি কর, ওটা তাড়াতাড়ি কর, ওটা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আমি করতে পারি বলুন আপনারা। আর আমি একটু ঘুমোতে ভালোবাসি, আমাকে ঘুমোতে দেখলেই হলো ওট 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 করতে থাকে, একদম ভালো লাগে না। আমি একটু ঘুমোতে ভালোবাসি, আমাকে ঘুমোতেই দেয় না। সকালবেলা আমার ঘুম থেকে উঠতে আমার লেথার্জি, আমি একটু বেলা করে উঠতে ভালোবাসি, আর এরা সকালবেলা আমাকে তুলে দেবে। সকাল সকাল উঠ, ভালো লাগে সকাল সকাল উঠতে। এই যে আমি এসে গেছি, এই যে আমি এসে গেছি পেস্ট আর ব্রাশ নিয়ে, দেখছো? তোমাকে এখন কিন্তু দাঁত মাজতে হবে, তুমি অগত্যা যখন চেয়ারে বসবেই না, তাই আজকে আর তোমার চেয়ারটা আনলাম না আমি, ঠিক আছে? ঠিক আছে, দাও ব্রাশ দাও, তাহলে ব্রাশ ধরো, আমি তোমাকে তাহলে পেস্টটা লাগিয়ে দিই, দাঁতটা মাজিয়ে নিই, আপনারা তাহলে সঙ্গে থাকুন। গুড আফটারনুন, এখন একটা বাজে, আমি স্নান করে এসেছি, বসে আছি এখন, মা খাবার আনতে গেছে, এখন লাঞ্চ করব এখন। তো মা আসার আগে আপনার, আমি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই, কারণ আপনারা যে, আমার তো জানেনই আপনারা যে 5000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের জীবনের, তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আরও সাপোর্ট করুন যাতে পরিবারটা আরও বড় হয়, এবং আপনাদের সাপোর্ট ছাড়া তো আমার ভবিষ্যৎটা কী হবে আমি জানি না, কারণ আমি আবার চাকরি করতে পারবো কি না কোয়েশ্চেন মার্ক আছেই, কারণ আমি এখনও সুস্থ হইনি, আদৌ সুস্থ হব কি না এটার মধ্যেও কোয়েশ্চেন মার্ক আছে, পুরোপুরি সুস্থ হব কি না। তো আপনারা আরও সাপোর্ট করুন, আমি যাতে ইউটিউব করেই যাতে কিছু করতে পারি ইন ফিউচার। আপনাদের ভালোবাসা পাচ্ছি, অসংখ্য ভালোবাসা পাচ্ছি, আমরা আপনারা আমাকে এতটা ভালোবাসবেন আমি স্বপ্নেও ভাবিনি, কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই খুব খুশি এবং আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ, আপনারা যা যা করছেন আমার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মা এসে গেছে খাবার নিয়ে। ও এই যে তুমি, কি ও বাবা, তুমি বন্ধুদের সাথে কথা বলছো ক্যামেরা অন করে? আচ্ছা, তো আমি তো তোমার খাবার নিয়ে এসেছি, সব কিছু তোমাকে তো টাইমে করতে হয়, তাও দেখো আজকে লেট হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, এখন তুমি একটুখানি খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর, আজকে আমার অনেক কাজ, শোনো আজকে আর আমাকে বেশি ডাকাডাকি করবে না, হ্যাঁ, কারণ আমি তোমাকে তাড়াতাড়ি করে ওষুধ ফসুদ সব দিয়ে আমি কিন্তু চলে যাব, তার কারণ আজকে আবার বৃহস্পতিবারের পুজো আছে, ঠিক আছে? তাহলে তুমি এখন একটুখানি খেয়ে নাও। তো এখন আমি মেয়েকে খাওয়াতে বসে গেলাম, কারণ আমি তো বৃহস্পতিবারে লম্বা পুজো, বুঝতেই পারছেন তো, আজকে এমনি আমার দেরি হয়ে গেছে, কারণ অসুস্থতার দরুন না আমার সব কাজই লেটে,
কারণ কিছু করি আবার বসি, আবার করি আবার বসি, এই এই এইভাবেই করছি আর কি। কী করব, যখন অসহ্য যন্ত্রণা হচ্ছে বসে পড়ছি, আবার যখন একটুখানি দেখছি না পাটা ফেলতে পারছি, তখন আবার আবার টুকটুক করে কাজ করি, কি করব বলুন, সবই তো করতে হয়। তো যাই হোক, আজকের মেনু হচ্ছে রান্না করেছি ডাটা চচ্চড়ি আর একটু লাউ, ওর বাবা করেছিল, সে লাউয়ের খোসাটা না করা হয়নি, আজকে তাই একটু লাউয়ের খোসা ভাজাটা আর একটু মাছের ঝোল, আর কিচ্ছু সেমন কিছু আর রান্না বান্না হয়নি, এই দিয়ে আজকে লাঞ্চ হবে। তো মেয়েকে এখন আমি খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তো তারপর তো আবার আমাকে অনেক কাজ করতে হবে, তো সেগুলোতেও আবার যেতে হবে। তো তুমি যদি বন্ধুদের কিছু বলো তো বলো, আমি ততক্ষণ একটু খাবার মাখতে থাকি। আপনারা আমাকে ফিউচারেও সাপোর্ট করতে থাকবেন এই আশাই রাখবো, বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং পরিবারের মধ্যে, এবং লাইক করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে, কমেন্ট করতে ভুলবেন না, আমি প্রত্যেকটি কমেন্ট পার্সোনালি পড়ি, হয়তো সবাইকে পার্সোনালি উত্তর দেওয়া হয় না, তার জন্য মনে করবেন না কিছু, কিন্তু আমি পার্সোনালি পড়ি কমেন্টগুলো। থ্যাংক ইউ। এই মেয়ের কথা আপনারা শুনলেন, ও বলল যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা আমাদেরকে এত ভালোবাসছেন তার জন্য সত্যিই আমরা আনন্দিত। তো আজকে যেহেতু আমার পুজো টুজো আছে, আরও অনেক কাজ, সেহেতু আর ভিডিওটাকে বাড়াতে পারছি না, তাই আজ এখানেই এন্ড করলাম। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই আশাই করব। নমস্কার, নমস্কার।